দর্শক মন্ডল, আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে আপনার বাড়ি করতে, বাড়ি যে করার জন্য মিস্ত্রি খরচ কত হয়, এটা আমি এই হিসাবটা দেখানোর চেষ্টা করব। কারণ আমরা অনেকে যখন বাড়ি করি তখন আমরা ভুলে যাই যে মিস্ত্রি খরচ নামে যেটা খরচ আছে এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, যার ফলে আমরা পরে আমাদের সমস্যায় পড়তে হয়। যে আমরা মনে করি যেটা সামান্য টাকা লাগে মিস্ত্রি খরচ, কিন্তু আসলে মিস্ত্রি খরচ কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট, যেটা হচ্ছে রড, সিমেন্ট, বালি কিংবা ইটের চেয়ে অনেক বেশি একটা টাকা লাগে এই হচ্ছে মিস্ত্রির খরচ। সেজন্য আমরা অবশ্যই বাড়ি করার আগে মিস্ত্রির খরচটা আমরা আমাদের হিসাবের 1 নম্বরে রেখে দেবো, কারণ কি এটা খরচটা সবচেয়ে বড় একটা খরচ। তো দর্শক মন্ডল, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ কাজের জন্য কী পরিমাণ মিস্ত্রি খরচ লাগে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এটা দেখছেন যে এখানে মিস্ত্রিরা কাজ করছে, এখানে তারা প্রথমে ফাউন্ডেশনের কাজ করছে, তারপরে কলামের কাজ করছে, গ্রেড বিমের কাজ করছে, বিমের কাজ করছে, এখন আবার ছাদের ঢালাই দেওয়ার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। প্রত্যেকটা কাজ কিন্তু মিস্ত্রির, রাজমিস্ত্রির কাজ। তার মূল কাজের বাইরে তারা আরেকটা কাজ, আরও কিছু কাজ থাকে, সেগুলো হচ্ছে যে সেই খরচটা কিন্তু আলাদা খরচটা যোগাবে। ইলেকট্রিক্যাল কাজ, তারপর স্যানিটারি কাজ, তারপর টাইলস লাগানোর কাজ, রঙের কাজ, এগুলো কিন্তু আলাদা খরচ হবে। যাই হোক, আমি মোটামুটি আপনাদের হিসাব দেখানোর চেষ্টা করব যে মিস্ত্রির খরচটা কী এবং এটা কী, কোন কোন আইটেমের উপর কত টাকা লাগে সেটা আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। মনে করেন যে আপনি 3 কাঠা জমিতে একটা 5 তলা বাড়ি করতে চাচ্ছেন, কিন্তু আপনার ধারণা নাই যে আসলে এক এক মিস্ত্রির কাজ যখন আপনি যাবেন, মিস্ত্রিটাই আসলে আপনাকে বিভ্রান্তিতে ফেলে দেবে। কারণ এক একজন এক এক রকম রেট চাবে, কেউ কম চাবে, কেউ বেশি চাবে, কেউ যখন একজন কম চাবে তখন যে আসলে যে জেনুইন টাকাটা চেয়েছিল সেটা আপনার কাছে মনে হবে যে সে আপনার সাথে প্রতারণা করছে, বেশি টাকা চেয়েছে, কিন্তু আসলে কিন্তু তা না। এখানে কিছু মিস্ত্রি আছে যারা আপনার না জেনে কিন্তু তারা কম দামে, মানে কাজটা পাওয়ার জন্য তারা অনেক কম রেট চাবে, কিন্তু মাঝখানে দেখা যাবে যে তারা কাজটা ফেলে রেখে চলে যাবে। কারণ কি সে কিন্তু ভালো মিস্ত্রি, ভালো মানের মিস্ত্রি না, আর ভালো মানের মিস্ত্রির কাজেরও কোনো অভাব থাকে না, সে কিন্তু আপনার পিস পিস কাজটা পাওয়ার জন্য এত ঘুরবে না। সে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অবশ্যই বাড়ি করার সময় এরকম যদি আপনি ভালো মানের একটা বাড়ি করতে চান, যদি ফিনিশিং ভালো চান, তবে অবশ্যই আপনি ভালো মিস্ত্রি ছাড়া কিন্তু এই কাজটা কেউ করতে পারবে না। কারণ কি সে তো আর তার বাইরে থেকে টাকা এনে আপনি কাজটা করে দেবে না, কাজটা করার জন্য তার মিস্ত্রি নিয়োগ করতে হবে। ভালো মানের মিস্ত্রি নিতে গেলে যদি একটা ভালো মিস্ত্রি, রাজমিস্ত্রি যদি 500 টাকা 700 টাকা লাগে, কিন্তু সে তখন নেবে 400-500 টাকার কোমা মিস্ত্রি, নতুন মিস্ত্রি নেওয়ার চেষ্টা করবে, তখন কাজের মানটা খারাপ হয়ে যায়। যাক, আমি এই হিসাবটা দেখানোর চেষ্টা করবো যে আমরা অনেক সময় ভুল করি, আমরা যে যখন বাড়ির হিসাব, বাড়ির নির্মাণ খরচ করি তখন আমরা মিস্ত্রির খরচটা আমরা হিসাবে আনি না, কিন্তু এটা কিন্তু একটা বড় একটা টাকা লাগে। যেটা এরকম একটা 5 তলা বাড়ি যদি আমি যেটা দেখালাম, এরকম একটা 5 তলা বাড়ি করতে কিন্তু আপনি প্রায় 22-23, এবং যদি টাইলস মাইসের রং করার খরচ, স্যানিটারি ইলেকট্রিক্যাল খরচ দেওয়া যায়, প্রায় 30 লক্ষ টাকা শুধু আপনি মিস্ত্রির খরচে লাগবে। তো সেটা যদি আপনি ভুল করে যদি আমি হিসাবে না রাখি, তাহলে কিন্তু এটা বড় আমাদের ভুল হবে। তো যাই হোক, আমি আবার চেষ্টা করি আপনাকে এটা বোঝানোর। আমি যেটা একটু আগে বললাম, মিস্ত্রি নির্বাচনে ভুল করা যাবে না, কারণ মিস্ত্রি নির্বাচন যদি যদি ভুল করেন, হয়তো দেখা যাচ্ছে যে মিস্ত্রির খরচ যেটা জেনুইন একটা খরচ, সেটা হচ্ছে যে একটা 5 তলা বাড়ির জন্য সে গড়ে আপনি 210 টাকা থেকে 220 টাকা স্কোয়ার ফিট কাজ করার জন্য আপনার কাছে সে রাজি হবে, যদি ভালো মিস্ত্রির হয়। অনেক সময় জায়গা ভেদে কিছুটা কম বেশি হইতে পারে, কিন্তু একটা অন্য একটা নিম্নমানের মিস্ত্রি এসে সে আপনাকে বলবে আমি 160 টাকায় আপনাদের কাজটা করে দেবো, তখন আপনার মনে হবে যে আমি কেন এতগুলো টাকা বেশি দেবো, তাহলে আমার 160 টাকায় কাজটা দেওয়া ভালো হবে। কিন্তু এই মিস্ত্রি করবে কি, আপনি 160 টাকায় কাজ করে কিছুদিন পরে সে তার টাকাটা লাভ করে নিয়ে সে বিভিন্ন অজুহাত দেখে আপনি কাজ বন্ধ করে দেবে, তখন আপনার বাড়িতে কিন্তু আর অন্য কোনো মিস্ত্রি কাজ করতে আসবে না, সেক্ষেত্রে আপনার একটা বড় ধরনের বিপদের সম্ভাবনা পড়ে যাবেন। তখন আপনি এই ভাঙা কাজটা কাকে দেবেন, কেউ নিতে চাবে না, এবং অন্যকে যখন আপনি দিতে চাবেন একান্তই, তখন সে আরও বেশি টাকা চাইবে। যাই হোক, এই ক্ষেত্রে সেজন্য আমি আপনার কাছে অনুরোধ জানাবো, সবসময় আপনার একটা মিস্ত্রি দেখে যে ভালো বাড়ির কাজ করেছে, যে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি ভাই কোথায় কোথায় কাজ করেছো আমাকে এটা জানাও, এরকম এরকম 2-4টা বাড়ি সে আপনাকে দেখাবে, তখন আপনি সে বাড়িগুলো দেখবেন, দেখে তারপর বাড়ির মালিকের সঙ্গে আপনি কথা বলে নিতে পারেন যে এই মিস্ত্রি কেমন ছিল, সে ভালো কাজ জানে কি না, তো এগুলো আপনি নিজেই তার কাছে শুনে যাচাই করে নিতে পারেন, নেওয়া উচিত আমি মনে করি। যাক, আমি এখন দেখাবো যে একটা এই 3 কাঠার জমিতে 2000 স্কোয়ার ফিটের একটা বাড়িতে আপনার যদি 5 তলা বাড়ি সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে কী পরিমাণ লেবার খরচ লাগতে পারে। প্রতি তলা লেবার খরচ লাগবে 210 টাকা থেকে 220 টাকা, আমি 210 টাকায় ধরলাম। তাহলে যেহেতু 2000 স্কোয়ার ফিট,
তালে পারে 2000-কে আমি 210 দিয়ে গুণ করি, 4,40,000 টাকা লাগবে প্রতি তালার জন্য। প্রতি তালার জন্য খরচ হবে 4,40,000 টাকা। তাহলে পাঁচ তলার জন্য খরচ হবে কি, 5 দিয়ে যদি আমি গুণ দিই 22,00,000 টাকা। এটা কিন্তু শুধু রাজমিস্ত্রি, এর সাথে আবার পরে যোগ হবে ইলেকট্রিক্যাল মিস্ত্রি, প্লাম্বিং মিস্ত্রি মানে সেনিটারি মিস্ত্রি, তারপরে রঙের মিস্ত্রি, টাইলসের মিস্ত্রি, এগুলো যোগ হবে। তার মানে প্রায় 30,00,000 কাছাকাছি টাকা খরচ হবে। তো দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমি আগামী পর্বে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা দেখানোর চেষ্টা করব যে মিস্ত্রিকে যে আপনি কাজ দিবেন সেই কাজের মধ্যে সে কী কী কাজ সে করবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। মূলত যে মিস্ত্রি শুধু মিস্ত্রি দেয় আর শাটারিং দেয়, এই বাঁশ কাঠ এগুলো সব দেয়, আর বাকি কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলো মালিকেরই দিতে হয়, যেমন রড, বালি, সিমেন্ট, তার, এগুলো মালিককে দিতে হয়। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনারা, আমি এতক্ষণ আপনাদের সময় ছিলাম। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, আমার মোবাইল নাম্বার 0178390692, আর এটার একটা নাম্বার আমার, এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, অনেক সময় আমি ব্যস্ততার কারণে ধরতে পারি না, কিন্তু এটা দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যখন যদি কোনো প্রয়োজন হয় আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি প্রতিটা মেসেজ পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, আর এই নাম্বারটা সবসময় খোলা থাকে, এটাও রিং করতে পারেন। আমার এটাও দিতে পারেন, আমি অনেক সময় ধরি। তো দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।